আছে, হেডের কাছে আলাপ করলাম যে আমার এরকম এরকম সমস্যা হয়েছে। পরে হেডা কয় কি আমি মনে ক্যান্সার হয়েছে। যেসব ক্যান্সারে নারীরা আক্রান্ত হয়ে থাকেন তার মধ্যে স্তন ক্যান্সার শীর্ষে রয়েছে। জন্ম নিয়ন্ত্রণ পিল, হরমোনের ইনজেকশন, 12 বছরের আগে ঋতুস্রাব হওয়া, দেরিতে ঋতুস্রাব বন্ধ হওয়া, এরকম নানান কারণে স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। এছাড়া সামাজিক রক্ষণশীলতার কারণে এদেশের রোগীরা চিকিৎসকের কাছে যান একেবারে শেষ পর্যায়ে, যে কারণে দিন দিন স্তন ক্যান্সারের সংখ্যা বেড়েই চলেছে। দর্শক, স্বাস্থ্যবিধির আজকের পর্বে সঙ্গে আছি আমি প্রান্তি সরোয়ার, একজন বিশেষজ্ঞ চিকিৎসককে সঙ্গে নিয়ে জানাবো স্তন ক্যান্সার প্রসঙ্গে। পুরোটা সময় সঙ্গেই থাকুন। স্তন ক্যান্সার হচ্ছে স্তনের কোষের একটা আনকন্ট্রোল অ্যান্ড এক্সেসিভ গ্রোথ, আমরা বাংলায় বলি যে অনিয়ন্ত্রিত গ্রোথ, যেটা পরবর্তীতে টিউমারের রূপ নেয়। স্তন ক্যান্সারের আসলে প্রকৃত কারণ নির্ণয় করা সম্ভব হয় নাই, তবে আমরা কতগুলো কারণকে মানে রিস্ক হিসেবে চিহ্নিত করি। যখন বয়স বাড়ার সাথে সাথে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়, যাদের বয়স 35-এর বেশি তারা ঝুঁকি থাকবে, মদপান করে, অতিরিক্ত ফ্যাটি ফুড যারা খায়, এবং যাদের বংশগত মা ফুপুদের যদি ক্যান্সার থাকে, আমরা বলি জেনেটিক, প্রথম বাচ্চা বা দেরি করে বিয়ে, দেরি করে বাচ্চা বা বন্ধাত্ব, এবং যারা বাচ্চাদেরকে দুধ পান না করা, এগুলো হচ্ছে যে স্তন ক্যান্সারের ঝুঁকি। প্রাথমিকভাবে সে একটা ব্যথামুক্ত চাকা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে, তারপরে সেটা যখন আরও আস্তে আস্তে মানে বড় হয় চাকা, তখন দেখা যাচ্ছে যে তার স্তনের আকার আকৃতির পরিবর্তন হয়, স্তনের চামড়াটা মোটা হয়ে যায় যেমন কমলার খোসার মতো, স্তনের বুটা যেটা আমরা নিপুল বলি সেটা ভিতরের দিকে ঢুকে যায়, এবং স্তনের বুটা দিয়ে যে কোনো রস বা রক্তকরণ হতে পারে। স্তনে যখন টিউমারটা আস্তে আস্তে অনেক বড় হয়, কিন ইনভলভমেন্ট হয়, তখন এটা আলসারের সৃষ্টি হয়। সে যখন দেখবে যে আমার স্তনে কোনো চাকা বা পিণ্ড দেখা দিচ্ছে এবং সেটা 2-3 মাস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, তখন সে অবশ্যই একজন ডক্টরের শরণাপন্ন হবে। স্তনের চাকাটা যখন ছোট থাকে তখন আমরা বলি যে প্রাথমিক স্টেজ, কিন্তু আমরা এটা তো ব্লাডের মাধ্যমে অন্য জায়গায় ছড়ায়, দীর্ঘদিন যাবত এই ক্যান্সারে ভুগে তখন সেটা আর ব্রেস্টে থাকে না, এটা হচ্ছে যে ব্লাড বর্ন মেটাস্টেসিস হয়ে অন্য জায়গায় চলে যাবে, যেমন ব্রেনে যাবে, ফুসফুসে যাবে, বোনে যাবে, লাঙে যাবে। তখন সে যদি ব্রেনে চলে যায় সে বমিটিং নিয়ে প্রেজেন্ট করবে, প্রচণ্ড মাথা ব্যথা, বমিটিং। ফুসফুসে চলে গেলে হয়তো সে প্রচণ্ড সিভিয়ার রেসপিরেটরি মানে শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে আসবে। তারপরে যদি তার হাড্ডিতে চলে যায়, ইভেন সে মানে হাড্ডি ভেঙেও চলে আসতে পারে, তখন আলটিমেটলি অনেক গিলে তার ডায়াগনোসিস হয় যে এটা কীভাবে ভাঙলো, যে তার একটা স্তন ক্যান্সার থেকে হচ্ছে। গোসল দিতে গেছি, গোসল দেওয়ার পরে সাবান দিয়ে শরীর দিলে মানে নড়ছে, ব্যথা ফেললাম, ব্যথা পাওয়ার পরে আমি হাত দিয়ে দেখি চাকা ফুটো হলে দেবা চিরিক মারে, ওরকম চিরিক মারে, কুটকুট করে কামড় মারে, ওই ব্যথার থেকে হালকা হালকা একটু জ্বর হতো শরীরে, আর ওই যে মুখের খাওয়ার আর ওষুধ একটু কমে গেত। প্রত্যেক মাসেই প্রতিটা নারী 20 বছর বয়স থেকেই তার স্তন চেক করবে, চেক করাটা সে ডক্টরের কাছ থেকে শিখে নিবে, এবং চেক করার সময় সে হয়তো অনেক সারা জীবন করলো কিন্তু কোনো এক সময় দেখলো যে তার স্তনে একটা চাকা, নিজেই একজন সেলফ এক্সামিনেশন করে নিজেই নিজের ডক্টর হয়ে যাবে, যে উনি ডক্টরকে নোটিস করবে যে হ্যাঁ আমার তো কখনো ছিল না, এখন আমার স্তনে একটা চাকা। প্রাথমিক অবস্থায় অবশ্যই সে নিরাময়যোগ্য, আর যদি অ্যাডভান্স স্টেজ হয় যেমন যদি ব্রেনে চলে যায়, লাঙে চলে যায়, লিভারে চলে যায় বা হাড্ডিতে চলে যায়, তখন এটা হচ্ছে যে আসলে নিরাময়যোগ্য না। প্রাথমিক অবস্থায় যারা আসবে শুধু স্তনে চাকা, আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি শুধু স্তনেই চাকা, তাহলে তার প্রথমে সার্জারি হবে। সার্জারি পরে কেমোথেরাপি, কেমোথেরাপি পরে তাকে আমরা রেডিয়েশন থেরাপি দেব। রেডিয়েশনের পরে কারো যদি হরমোন রিসিপ্টর পজিটিভ হয় তাদেরকে হচ্ছে যে আমরা 10 বছর পর্যন্ত হরমোন থেরাপি দিব, এবং সাথে যদি কারো হার্টো রিসিপ্টর আমরা বলি পজিটিভ হয় তাকে হচ্ছে আমরা ইমিউনোথেরাপি দিব। মফস্বল থেকে সার্জারি করে আমাদের কাছে আসে, আমরা ট্রিটমেন্ট শুরু করতে করতেই ওদের দেখা যায় লিভারে চলে যায় বা ফুসফুসে চলে যায়। তো ওই পেশেন্টগুলোর সার্জারি করার আগে অবশ্যই একজন ক্যান্সার বিশেষজ্ঞের সাথে কথা বলতে হবে, সার্জারি আগে হবে না, কেমোথেরাপি আগে হবে। জেলা লেভেলের সব হসপিটালেই কিন্তু ব্রেস্টের আলট্রাসোনোগ্রাম হয়, মানে সার্জন আছে সেটা সে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন সার্জন বা মেডিসিন বা গাইনি ডাক্তার দিয়ে প্রাথমিক অবস্থায় সে কিন্তু করতে পারে, সেখানে একটা আলট্রাসোনোগ্রাম করা যায়, ক্লিনিক্যাল এক্সামিনেশনও করা যায়। তারপরে যদি তার এফএনএসি প্রয়োজন হয় সেটাও কিন্তু জেলা লেভেলে হবে, তার যদি এফএনএসি না হয় একটু বড় বায়োপসির প্রয়োজন হয় যেমন কোর বায়োপসি, সেটার জন্য তাকে শহরে আসতে হবে। প্রপার ডায়াগনোসিস করার পরে ট্রিটমেন্টে যেতে হবে, কারো যদি একটু শুধু ক্যান্সার ধরা পড়লো সে ট্রিটমেন্টে চলে যায়, সেটা কিন্তু তার অনেক সময় অনেক কিছুতে ট্রিটমেন্টটা রং ট্রিটমেন্ট হয়। পেশেন্টদেরকে আমরা বলবো যে ক্যান্সার ডায়াগনোসিস হলে বড় বড় শহরের যে সরকারি হসপিটালগুলো আছে প্রপার ট্রিটমেন্টটা সে পাবে এবং তাকে যথাসময়ে যেতে হবে। ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট সহ দেশের সরকারি বেসরকারি অনেক হাসপাতালেই স্তন ক্যান্সারের চিকিৎসা হয়ে থাকে। যদি প্রথম দিকে শনাক্ত করা যায়
তাহলে স্তন ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। দর্শক, পরবর্তী এপিসোড বন্ধাত্ব প্রসঙ্গে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানিয়ে ফেলুন দ্রুত। আমি চেষ্টা করব চিকিৎসকের থেকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিতে।